হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আনন্দম একাডেমি আমি নকুল নকুলসের ইতিহাস ক্লাসে তোমাদের স্বাগত জানাই সাঁতরা পাবলিকেশনের এই বইটি থেকে ক্লাস নাইন তোমাদের ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই চ্যাপ্টারের যে ফোর মার্কসের কোশ্চেনগুলো রয়েছে আজ এই চার নাম্বার মানে ফোর মার্কসের কোশ্চেনের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তোমরা মনোযোগ সরকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তুমি একটা কথা বলে রাখি এই চ্যাপ্টারের হাতে কলমের থেকে তোমার একের দাগের যে এক নম্বরের নৈবর্তিক প্রশ্ন ছিল এ সঠিক উত্তর নির্বাচন করো তারপরে শূন্যস্থান পূরণ করো তারপর তোমার ঠিক ভুল নির্বাচন করো স্তম্ভ মেলাও বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি লেখো এই যেগুলো দেখছো এফে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী তারপরে দু নাম্বারের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী এই পর্যন্ত সমস্ত প্রশ্ন নিয়ে আমার একটু অলরেডি ভিডিও বানানো আছে তোমরা যারা এখনও দেখো নি অবশ্যই দেখে নেবে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে তো আজকের ভিডিওতে এই যে ফোর মার্কসের যে কোয়েশনগুলো রয়েছে বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি প্রশ্ন দেওয়া আছে এখানে এই ছটি প্রশ্নের উত্তরগুলো নিয়েই আজকের ভিডিও ঠিক আছে তাহলে দেখো প্রথম প্রশ্নটি কী আছে নেপোলিয়ান কিভাবে ক্ষমতা দখল করেন এই প্রশ্নটির উত্তর দেখে নাও উত্তরটি দেখো নেপোলিয়ান কিভাবে ক্ষমতা দখল করে প্রথমে উত্তর লেখার সময় এভাবে একটা পয়েন্ট দিয়ে দেবে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা তারপর শুরু করবে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসানে পরবর্তী পর্যায়ে জাতীয় সভায় ডাইরেক্টরি নামে এক নতুন শাসনতন্ত্র প্রবর্তিত হয় পাঁচজন ডাইরেক্টর ও দুই কক্ষ বিশিষ্ট আইনসভার হাতে দেশের শাসনভার অর্পিত হলেও অনভিজ্ঞ নেতৃবৃন্দের দ্বারা পরিচালিত এই শাসন ব্যবস্থা সম্পর্কে ফ্রান্সের জনসাধারণ ক্রমশ ক্ষুব্ধ ও বিতশ্রব্ধ হয়ে উঠেছিল অপরদিকে ক্রমাগত বৈদেশিক আক্রমণে বিধ্বস্ত এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক সংকটে জর্জরিত তৎকালীন ফ্রান্সের বৈপ্লবিক আদর্শ কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়েছিল এরপর নেক্সট পয়েন্ট দিয়ে লিখবে নেপোলিয়নের উত্থান এই সময় সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান নেপোলিয়ন বোনাপাট তার সুদক্ষ রণকৌশল দ্বারা ইটালি ও অস্ট্রিয়াকে পরাজিত করে ফ্রান্সের জনসাধারণের মন জয় করতে সক্ষম হন ফ্রান্সের জনসাধারণ তাকে বিজয়ী বীরের সম্মানে ভূষিত করে ফ্রান্সের এই চরম বিশৃঙ্খলাময় পরিস্থিতিতে দেশবাসী এমন এক বীর দক্ষ শাসকের হাতেই দেশের শাসন ক্ষমতা তুলে দিতে চেয়েছিল এরপর নেক্সট পয়েন্ট দিয়ে দেবে কনসুলেট শাসন ব্যবস্থার প্রবর্তন এই রকম পরিস্থিতিতে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সাত নভেম্বর সেনাবাহিনীর সাহায্যে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নেপোলিয়ান ডাইরেক্টরির শাসনের অবসান ঘটিয়ে কনসুলেট নামে নতুন এক শাসন ব্যবস্থার প্রবর্তন করেন তিনি সর্বশক্তিমান প্রথম কনসাল রূপে শাসন বিভাগের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন চোদ্দশো সরি আঠেরোশো চার খ্রিস্টাব্দে সিনেটের প্রস্তাব মতো গণভোটের মাধ্যমে তিনি ফরাসি জাতির সম্রাট হিসেবে নিজেকে ঘোষণা করেন প্রশ্নগুলো একটু বড় হবে কারণ হচ্ছে এগুলো চার নম্বরের কোশ্চেন তো একটু বড় করে মোটামুটি লিখতেই হবে ঠিক আছে দেখো তাহলে এরপরে দু নম্বরের কোশ্চেনটা কী ছিল দু নম্বরটা রয়েছে নেপোলিয়ান কর্তৃক প্রবর্তিত কোড নেপোলিয়ানের গুরুত্ব লেখ দেখো দু নম্বর নেপোলিয়ান কর্তৃক প্রবর্তিত কোড নেপোলিয়ানের গুরুত্ব লেখ এটা এইভাবে শুরু করবে প্রথমে একটা পয়েন্ট দেবে কোড নেপোলিয়ান প্রবর্তন কোড নেপোলিয়ান প্রবর্তন তো নেপোলিয়ানের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গৌরবময় কীর্তি হল অভিজ্ঞ আইনজ্ঞদের পরামর্শ নিয়ে রচিত আইনবিধি কোড নেপোলিয়ান এরপর লিখবে পয়েন্ট দিয়ে কোড নেপোলিয়নের স্বরূপ পূর্বে ফ্রান্সে প্রচলিত পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য এনে এই আইনবিধিটি তিনি রচনা করেন বিভিন্ন নীতি ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে রচিত আইনবিধিটিকে বিপ্লবী ধ্যান ধারণার ছাপ বিশেষ লক্ষণীয় ধর্মীয় সহিষ্ণুতা আইনের দৃষ্টিতে সমতা উত্তরাধিকার ক্ষেত্রে সমানিধি সমান অধিকার সামন্ততান্ত্রিক বিশেষ সুবিধার উচ্ছেদ প্রতিভার স্বাভাবিক স্ফুরণ ইত্যাদি বিষয়ের মূল আদর্শগুলি এই সুসংবদ্ধ আইনবিধিটিতে স্থান পায় কোড নেপোলিয়ানের মাধ্যমে সমগ্র ইউরোপে সাম্যের বাণী ছড়িয়ে পড়েছিল তবে অনেকের ধারণা এই আইনবিধির দ্বারা সমাজে স্থিতি এলেও প্রগতিশীল পরিবর্তনের পথে বাধা সৃষ্টি হয় এরপরে দেখো কোড নেপোলিয়ানের তাৎপর্য একদিকে নেপোলিয়ানের ক্ষমতা ও কর্তৃত্ব প্রভাবশালী হলেও অপরদিকে বিপ্লবের স্রোত রুদ্ধ হয় দু হাজার দুশো সাতাশিটি ধারা সংবলিত এই কোডটি তিনটি অংশে বিভক্ত ছিল যথা দেওয়ানি কোড ফৌজদারি কোড ও বাণিজ্যিক কোড ফৌজদারি আইনবিধিগুলি রচিত হয় যুক্তিবাদ ও প্রাকৃতিক আইনের আলোকে কোড নেপোলিয়ানে বিপ্লবের অধিকারকে তেমন প্রাধান্য না দেওয়া হলেও এই আইনবিধি ফ্রান্স তথা সমগ্র ইউরোপে সমাদৃত হয় আজও বেলজিয়াম ও লুক্সেমবার্গে এই আইনবিধি প্রচলিত রয়েছে তাহলে তোমরা প্রশ্নটি দেখতে পেলে দু নম্বর কোশ্চেনটি মোটামুটি এইরকম দুটো তিনটে পয়েন্ট করে তোমরা লিখে দেবে ঠিক আছে নেপোলিয়নের ক্ষমতায় উত্তরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখা দেখো কোশ্চেন নম্বর তিন নেপোলিয়নের ক্ষমতার উত্তরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখা এইভাবে লিখবে প্রথমে ভূমিকা দিয়ে দেবে তো সন্ত্রাসের শাসনে লিখবে সন্ত্রাসের শাসনে বিপর্যস্ত ফ্রান্সের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটল সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে জাতীয় সভা ফ্রান্সে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা নামে এক নতুন শাসনতন্ত্রের প্রবর্তন করে তারপর দিয়ে লিখবে ডাইরেক্টরি শাসনকালের প্রভাব এই ডাইরেক্টরি শাসনকালে ফ্রান্সের অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে এক চরম ব্যর্থতামূলক যুগের সূত্রপাত ঘটে ইংল্যান্ড অস্ট্রিয়া সার্ডিনিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত ফ্রান্স বিধ্বস্ত অবস্থার সম্মুখীন হয় এই সময় পাঁচজন ডাইরেক্টর ও দুই কক্ষ বিশিষ্ট আইনসভার অনভিজ্ঞ নেতৃবৃন্দের হাতে দেশের শাসনভার থাকার ফলে বিভিন্ন সমস্যায় আক্রান্ত ফ্রান্সের জনজীবন সংকটজনক হয়ে ওঠে ও ফ্রান্সের বৈপ্লবিক আদর্শ সম্পূর্ণভাবে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয় তারপর পয়েন্ট নেপোলিয়নের ভূমিকা মতো অবস্থায় এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আগত এক সাধারণ সৈনিক নেপোলিয়ান বোনাপাট তার দক্ষ রণকৌশলের দ্বারা ইটালি ও অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধে সাফল্য লাভ করে জনপ্রিয় হয়ে ওঠেন তারপর ফ্রান্সের প্রভাব ফরাসি জনগণ এ সময় নেপোলিয়নের মতো একজন দক্ষ শাসকের হাতে ফ্রান্সের শাসনভার তুলে দিতে চাইছিল রাষ্ট্রবর্গের বিরুদ্ধে নেপোলিয়নের কৃতিত্ব দেখে জনসাধারণ তাকে বিজয়ী বীরের সম্মানে ভূষিত করে এইভাবে এক সাধারণ সৈনিক হয়েও এবং কোনো রাজবংশীয় না হয়েও ফ্রান্সের জনসাধারণের সম্মতিতে নেপোলিয়ান পরবর্তীকালে ফ্রান্সের সম্রাট পদে সম্রাট পদে অভিষিক্ত হয়েছিলেন যা সত্ত্বেই এক বিস্ময় করো অবিশ্বাস্য উত্তরণের কাহিনী এবার দেখো চার নম্বর প্রশ্নটা তিন হলো নেপোলিয়নের বিরুদ্ধে সংগঠিত জাতীয়তাবাদী প্রতিক্রিয়াগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তাহলে দেখো চারের উত্তরটা নেপোলিয়ানের বিরুদ্ধে সংগঠিত জাতীয়তাবাদ এই প্রতিক্রিয়াগুলির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে হবে দেখো উত্তরটা এইভাবে শুরু করবে প্রথমে ভূমিকাটা লিখবে বিপ্লবী আদর্শের ধারক হিসাবে নেপোলিয়ান ইউরোপের দেশগুলি জয় করেছিলেন স্বৈরাচারী শাসনে নিপীড়িত সেই সব দেশের মানুষেরা বিপ্লবের প্রতীক ও ইউরোপের মুক্তিদাতা হিসেবে নেপোলিয়ানকে সাদরে গ্রহণ করেছিল কিন্তু কিছুদিনের মধ্যেই তার স্বৈরাচারী ক্ষমতালোভী উচ্চাকাঙ্ক্ষী ও বংশগৌরবে বিশ্বাসী চরিত্রটি প্রকাশ পায় তারপর পয়েন্ট দেবে নেপোলিয়ান ও জাতীয়তাবাদ নেপোলিয়ান ফরাসি বিপ্লবের অন্যতম ভাবধারা জাতীয়তাবাদী আদর্শকে মূল নীতি রূপে প্রচার করলেও সেই জাতীয়তাবাদী ভাবধারাকেই দমন করার প্রয়াস চালান তিনি তার বিজিত জার্মানি ইটালি স্পেন হল্যান্ড ইত্যাদি রাজ্যগুলিতে চরমতম স্বৈরাচারী শাসন ব্যবস্থার প্রয়োগ করেন ও সেই জন্য রাজ্যে বংশীয় ভ্রাতা কিংবা আত্মীয়কে অধিষ্ঠিত করেন মানে তার জেতা যে জায়গাগুলো ছিল জার্মানি ইটালি স্পেন হল্যান্ড এই জায়গাগুলিতে তিনি তার ভাই অথবা তার আত্মীয় কাউকে সিংহাসনে বসান আর কি সোজা ভাষায় লিখতে গেলে আচ্ছা তারপরের পয়েন্টটা লিখবে নেপোলিয়ান বিরোধী জাতীয়তাবাদী প্রতিক্রিয়া নেপোলিয়ান বিরোধী জাতীয়তাবাদী প্রতিক্রিয়া ফলে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ সেসব রাজ্যের ক্ষুব্ধ জনসাধারণ নেপোলিয়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া প্রদর্শন করেন প্রতিক্রিয়া এরপর লাস্ট প্যারা ফ্রান্সের জনগণ দক্ষ রণকৌশলী নেপোলিয়ানকে শাসক হিসাবে মেনে নিলেও তার প্রবর্তিত মহাদেশীয় অবরোধ ব্যবস্থার দরুন প্রভূত ক্ষয়ক্ষতি ও যুদ্ধের খরচ বাবদ বৃদ্ধিপ্রাপ্ত করভারের কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে ফলে জনসাধারণের মনেও নেপোলিয়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়ার উন্মেষ ঘটে ঠিক আছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ফলে মানে যেসব ক্ষয়ক্ষতি হয়েছিল এবার সেই টাকাগুলো তুলতে হবে তো সেই জন্য তিনি জনগণের উপরে করভার বেশি করে চাপিয়ে দিয়েছিলেন তার জন্য জনসাধারণ তার উপর কেঁপে যায় এই হল ঘটনা ঠিক আছে তাহলে এই পর্যন্তই লিখবে এবার পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো নেপোলিয়নের মস্কো অভিযানের ফল কি হয়েছিল দেখো নেপোলিয়ান মস্কো অভিযানের ফলটা এভাবে উত্তরটা লিখবে প্রথমে শুরু করবে যে টিলসিতে সন্ধির দ্বারা ফ্রান্স ও রাশিয়ার মধ্যে বিরোধের মীমাংসা হলেও কিছুকালের মধ্যেই উভয় পক্ষের মধ্যে বিরোধ শুরু হলে নেপোলিয়ন আঠেরোশো বারো খ্রিস্টাব্দে রাশিয়া অভিযান করেন তারপর এক নম্বর পয়েন্ট দেবে গ্র্যান্ড আর্মি ধ্বংস প্রায় লক্ষাধিক সৈন্য নিয়ে রাশিয়া আক্রমণ করে নেপোলিয়ান রাশিয়ায় চরম বিপর্যয়ের সম্মুখীন মানে চরম বিপর্যয়ের মুখে পড়েন প্রতিকূল আবহাওয়া খাদ্য ও বাসস্থানের অভাব রোগ ব্যাধি রুশ গেদিলা সেনাদের আক্রমণ প্রভৃতির ফলে নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মির অধিকাংশ সৈন্যই মারা যায় মাত্র তিরিশ থেকে পঞ্চাশ হাজার সৈন্য বেঁচে দেশে ফিরতে সক্ষম হয় দু নম্বর পয়েন্ট ভাবমূর্তি ধ্বংস রাশিয়ায় রাশিয়ায় অভিযানে নেপোলিয়ানের চূড়ান্ত ব্যর্থতা একদিকে যেমন তার সামরিক ক্ষমতাকে এবং অন্যদিকে তার অপরাজেয় ভাবমূর্তিকে ধ্বংস করে তারপর তিন নম্বর পয়েন্ট ইউরোপে উন্মাদনা রাশিয়ায় নেপোলিয়নের ব্যর্থতায় সমগ্র ইউরোপে এক অভূতপূর্ব উন্মাদনা ছড়িয়ে পড়ে রাশিয়া প্রাশিয়া ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ নেপোলিয়নের বিরুদ্ধে অগ্রসর হয় মানে নেপোলিয়ান হেরে গেছে এবারে চলো সবাই মিলে আক্রমণ করি আচ্ছা ঘ এরপরে চার নম্বর মৃত্যুর রটনা রাশিয়ায় বিপর্যয়ের সময় মেলে ও ল্যাফো নামে নেপোলিয়ান বিরোধী দুই ষড়যন্ত্রী ফ্রান্সে গুজব রটিয়ে দেয় যে রাশিয়ায় নেপোলিয়নের মৃত্যু হয়েছে পরের পয়েন্ট আর্থিক দুর্দশা যুদ্ধে বিপুল অর্থ ব্যয়ের ফলে ফরাসি অর্থনীতি পঙ্গু হয়ে পড়ে ফরাসি অর্থনীতি পঙ্গু হয়ে পড়ে দ্রব্যমূল্য প্রচণ্ড বৃদ্ধি পায় শিল্প বাণিজ্য ধ্বংস হয় কৃষকদের ওপর বাড়তি কর চাপালে তারা ক্ষুব্ধ হয় মানে রেগে যায় রাশিয়া অভিযানে ফরাসি বাহিনী যে বিপর্যয়ের মুখে পড়ে তা নেপোলিয়নের পতনের ক্ষেত্রে নেপোলিয়নের পতনের ক্ষেত্র প্রস্তুত করে দেয় তাই বলা হয় যে নেপোলিয়নের মস্কো অভিযান ছিল তার সাম্রাজ্যের শেষ সঙ্গীত উপসংহার রাশিয়া অভিযানের সময় একদিকে রুশ গেরিলা যোদ্ধাদের প্রবল আক্রমণ এবং অন্যদিকে রাশিয়ায় তীব্র শীত ও টাইফাস জ্বরের প্রকোপে নেপোলিয়নের সেনাবাহিনী বিধ্বস্ত হয় এই অবস্থায় তিনি বাকি সৈন্যদের স্বদেশে ফেরার নির্দেশ দেন এরপর দেখো ছ নম্বরটা লাস্ট প্রশ্ন নেপোলিয়নের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের কীরূপ সংঘাত দেখা দেয় দেখো তাহলে নেপোলিয়নের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শে কীরূপ সংঘাত দেখা দিয়েছিল আর কি এ প্রশ্ন উত্তর এভাবে শুরু করবে নেপোলিয়ানের কার্যাবলীর মধ্যে ফরাসি বিপ্লবের সঙ্গে বিরোধিতার নানান বিষয় লক্ষ্য করা যায় ফলে তার সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শে সংঘাত হয় যেমন এবারে এই যে প্রশ্নটা ছিল মানে ফরাসি বিপ্লবের সঙ্গে বিপ্লবের আদর্শে কীরূপ সংঘাত এবার দেখো কী কী সংঘাতগুলো কীভাবে হয়েছিল প্রথমে এক নম্বর লিখবে আজ্ঞাবহ কনসাল ফরাসি বিপ্লবের প্রধান আদর্শ ছিল গণতন্ত্রের প্রতিষ্ঠা কিন্তু এই গণতন্ত্রের প্রতি নেপোলিয়ন বিন্দুমাত্র শ্রদ্ধাশীল ছিলেন না ফ্রান্সের কনসাল হয়েই তিনি দেশের সমস্ত ক্ষমতা নিজের অধিকারে আনেন অন্য দুজন কনসাল তার আজ্ঞাবহে পরিণত হয় এরপর দু নম্বর পয়েন্ট লিখবে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের উচ্ছেদ হয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কনসাল হওয়ার পর নেপোলিয়ান ফরাসি বিপ্লবের আদর্শকে নষ্ট করে দিয়ে নিজেকে সম্রাট বলে ঘোষণা করে পুনরায় নিজেকে সম্রাট বলে ঘোষণা করে পুনরায় বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন এরপর তিন নম্বর একনায়কতন্ত্র একতন্ত্র নেপোলিয়ান ফ্রান্সে এক তন্ত্র প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি বাক স্বাধীনতা হরণ বিনা বিচারে গ্রেপ্তার সংবাদ সংবাদপত্রের স্বাধীনতা নষ্ট প্রভৃতি চালু করে ফ্রান্স থেকে বিপ্লবের আদর্শ সম্পূর্ণরূপে নষ্ট করে দেন এরপর উপসংহার নেপোলিয়ান বিপ্লবের সাম্য ও মৈত্রীর আদর্শ প্রতিষ্ঠা করলেও স্বাধীনতার আদর্শ সহ বিভিন্ন বৈপ্লবিক ভাবধারা ধ্বংস করেন ঐতিহাসিক ওলার মনে ঐতিহাসিক ওলার মনে করেন নেপোলিয়ান সামাজিক সাম্য অপেক্ষা সামাজিক বৈষম্য সৃষ্টি করেন তাই তার সম্রাট পদ লাভ করার সঙ্গে সঙ্গে ফরাসি বিপ্লবের সমাধি ঘটে তো এখানেই শেষ হলো ছ নম্বর প্রশ্নটা তো তোমাদের বলে রাখি সব প্রশ্নগুলো একসঙ্গে স্ক্রিনশট নেবে না তাহলে তোমাদের এলোমেলো হয়ে যাবে লিখতে তোমরা প্রথমে একটি প্রশ্ন আগে শুনে নেবে ভালো করে তারপরে সেই প্রশ্নটি স্ক্রিনশট নিয়ে নেবে তারপর খাতায় লিখে নেবে তারপর আবার দু নম্বর কোশ্চেনটি এই ভিডিওটি খুলবে দু নম্বর কোশ্চেনটি আবার পুরো স্ক্রিনশট নিয়ে তারপর আবার ওইটি লিখবে তারপর তিন নম্বর কোশ্চেনটি আবার ভিডিও খুলে ওইরকম করবে তিন নম্বর কোশ্চেনটি আগে স্ক্রিনশট নিয়ে নেবে তারপর লিখবে তাছাড়া কিন্তু সব একসঙ্গে নিয়ে নিলে এলোমেলো হয়ে যাবে কোনটা কার সঙ্গে লিখবে সেটা ঠিক আছে তাহলে আজ এখানে শেষ করছি ভালো থাকবে